ছাগল কাণ্ডে আলোচিত মতিয়ুরের পর এবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আরেক কর্মকর্তার দুর্নীতির চিত্র সামনে আসছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে। ফয়সালের ১৬ কোটি টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনে তার এসব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। জানা গেছে এসব কেবল তার অবৈধ আয়ের অংশ মাত্র। দুদকের অনুসন্ধান বলছে ইনকাম ট্যাক্স অফিসারদের বদলি করার ঘুষ এবং কর ফাঁকি দেয়াদের কাছ থেকে ঘুষ বাবদ শত শত কোটি টাকার মালিক হয়েছেন ফয়সাল। আদালতের আদেশে ফয়সালের ঢাকার একটি ফ্ল্যাট, ১০ কাঠার ২টি প্লট, তার ও তার স্ত্রী সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের সঞ্চয়পত্র জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান দল এসব সম্পদের খোঁজ পেয়ে আদালতে সেসব জব্দের আবেদন করে। দুদক বলছে দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ তার আত্মীয় স্বজনের নামে ৭০০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন ফয়সাল। অপরাধ লব্ধ আয়ের উৎস গোপন করতেই তিনি এসব অ্যাকাউন্ট খোলেন। দুদক আদালতকে জানায় আবু মাহমুদ ফয়সাল তার নিজ নামে ও তার স্ত্রী আফসানা জেসমিনের নামে জলশিরি আবাসন প্রকল্পে মোট ২ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করে ৫ কাঠার প্লট কিনেছিলেন। অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধ লব্ধ সম্পদ বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাটারায় ফয়সালের স্ত্রী জেসমিনের ৫ কাঠা জমির দলিলে মূল্য প্রাথমিকভাবে ১৮ লাখ টাকা বলা হলেও দুদকের অনুসন্ধান বলছে বাজার মূল্য ৭৫ লাখ টাকা। এছাড়াও খিলগাঁও ও রূপগঞ্জে স্থাবর সম্পত্তি রয়েছে ফয়সালের নামে। আলোচিত ছাগলকাণ্ডে মতিয়ুরের মাধ্যমে বের হয়ে আসছে এনবিআরের থলের বিড়াল। ইতিমধ্যে মতিয়ুরকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর এলো আবু মাহমুদ ফয়সালের নাম। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।